হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা আমার রাধা অষ্টমীর পুজো। সকালবেলা উঠেই আমি পুজোটা করে নিয়েছি আর সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আই হোপ কি ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেখে নাও ভিডিওটা। তো পুজোর জন্য দেখো এখানে আমি মালা নিয়েছি, জুঁই ফুলের মালা নিয়েছি আর টগর ফুলের কড়ির মালা নিয়েছি, পদ্ম ফুল নিয়েছি, সাদা ফুল নিয়েছি আর চন্দন নিয়েছি, তুলসী নিয়েছি। তো এইটা হচ্ছে আমার পুজোর থালা, মানে ফুলের থালা। আর এখানে দেখো একটা থালা নিয়েছি, সেখানে আমি তুলসী পাতা দিয়ে নিচ্ছি। এখানে আমি গপুদেরকে বসাবো, বসিয়ে গপুদের স্নান করাবো। তো দেখো গপুদেরকে আমি বসিয়ে দিচ্ছি। এবার দেখো আমি দুধ দিয়ে প্রথমে গপুদের স্নান করাচ্ছি, তারপর পরিষ্কার জল দিয়ে স্নান করিয়ে দেব। তো গপুদের স্নান হয়ে গেছে আর নতুন জামা পরিয়ে দিচ্ছি। এগুলো সব আমার নিজের হাতে বানানো, কাল রাতেই বানিয়েছি। তো দেখো প্রথমে গপুকে জামা পরিয়ে দিচ্ছি আর অন্য যে গপুরা আছে সবাইকেই স্নান করিয়ে নিয়েছি। আর এখন আমি জামাটা পরিয়ে একটু হালকা শৃঙ্গার করে নেব, সেরকম ভারী কিছু আজকে শৃঙ্গার হবে না। তো খুবই হালকা একটু গপুদের শৃঙ্গার করব। তো এখানে দেখো আমার গপুকে প্রথমে আমি রেডি করে নিচ্ছি। তো গপুদের সবাইকে রেডি করে দেখো বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো রাধারানী আর শ্রীকৃষ্ণকে আমি স্নান করাবো, যার জন্য প্রথমে একটু হলুদ লাগিয়ে নিচ্ছি শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে। তো দেখো তারপর আমি দুধ দিয়ে স্নান করিয়ে দেবো, তারপর পরিষ্কার জল দিয়ে স্নান করাবো। তো এখানে দেখো প্রথমে দুধ দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। দুধ দিয়ে স্নান করানোর পর দেখো এবার পরিষ্কার জল দিয়ে আমি ভালো করে স্নান করিয়ে নিচ্ছি। তো রাধারানী আর শ্রীকৃষ্ণের স্নান হয়ে গেছে আর এবার দেখো আমি শৃঙ্গার করে নিচ্ছি। আর এই জামাগুলো সব কালকেই আমি নিজে হাতে বানিয়েছি, আগেই বললাম। তো দেখো প্রথমে রাধারানীকে আর শ্রীকৃষ্ণকে আমি একসঙ্গেই শৃঙ্গার করছি। তো কোমরবন্ধ একটা পরিয়ে দিলাম। Thank you.
তো রাধারানী শ্রীকৃষ্ণের শৃঙ্গার হয়ে গেছে, আর যেখানে আমি দুজনকে বসাবো একটু ফুল বিছিয়ে দিয়েছি। তারপর দেখো আমার রাধারানী আর শ্রীকৃষ্ণকে আমি তাদের জায়গায় বসিয়ে দিচ্ছি। আর আজকে আমি ফুল দিয়ে বেশিরভাগটা শৃঙ্গার করেছি, আমাকে জানিও কেমন হয়েছে। তো এই হচ্ছে আমার রাধারানী আর শ্রীকৃষ্ণ, অপূর্ব সুন্দর লাগছে দুজনকে দেখতে, আমার কাছে তো অপূর্ব লাগছে। তো তোমরা আমাকে জানিও আমার রাধারানী শ্রীকৃষ্ণকে কেমন লাগছে। আর এই হচ্ছে আমার ছোট্ট গোপুরা। তো সবাইকে এবার মালা পরিয়ে দিচ্ছি। তো সবাইকে দেখো ফুল, তুলসী পাতা, চন্দনের টিকা আমি করে নিলাম। আর শুধুমাত্র রাধারানীকে আমি লাল চন্দনের টিকা করেছি, আর সবাইকে সাদা চন্দন দিয়ে টিকা করে নিয়েছি। আর এখানে দেখো পাঁচ রকম ফল নিয়ে নিয়েছি, পাঁচ রকম ফল আর পাঁচ মিষ্টি দিয়ে এখন আমি পুজো করে নিচ্ছি। এখন ভোরবেলা, তো প্রথমেই উঠে আগে আমি রাধারানী শ্রীকৃষ্ণের পুজো করে নিলাম। তারপর আবার ভোগ বানাবো, ভোগ বানিয়ে তারপর আবার ভোগ দেবো। তো জল নিবেদন করলাম, আর এখানে দেখো একটা ঘিয়ের প্রদীপ আমি জ্বালিয়ে নিয়েছি। এখন ঘিয়ের প্রদীপ আর ধূপকাঠি দিয়ে আমি আরতি করে নেব। তো সাজ শৃঙ্গার হয়ে গেলে তবে রাধারানী আর শ্রীকৃষ্ণকে আয়না দেখাতে হয়, সেটা আমি ভুলে গেছিলাম, তাই এখন আমি আয়নাটা দেখিয়ে নিচ্ছি।
তো এবার আমি রান্না ভোগ নিবেদন করব। তার আগে আমি ভোগ বানিয়ে এসেছি, আর এখানে দেখো সবাইকে একটু আবারও করে ফুল দিয়ে নিচ্ছি। তো দেখো আজকে রান্না ভোগ একেবারেই রেডি। আর আজকে আমি রান্না করেছি আলুর দম আর গাঁঠি কচুর তরকারি, যেটা রাধারানী খুব পছন্দের একটা খাবার। পোলাও করেছি, বাসন্তী পোলাও, লুচি করেছি, আর দই আছে, মিষ্টি আছে। তো এটাই আজকে ভোগে আমি নিবেদন করছি। তো এখানে দেখো জল নিয়েছি, তুলসী আর ফুল দিয়ে জলও নিবেদন করে দিলাম। এবার আরতি করে নেব, ঘিয়ের প্রদীপটা আবারও জ্বালিয়ে নিচ্ছি, তারপর পঞ্চপ্রদীপ ধূপকাঠি এগুলো দিয়ে আবার আরতি করে নেব। এবার যে ভোগটা নিবেদন করেছিলাম সেই ভোগটা দেখো আমি ঠাকুরকে খাইয়ে দিচ্ছি।
তো ভোগ খাওয়ানো হয়ে গেছে, এবার একটা গামছা জলে ভিজিয়ে আমি ঠাকুরের মুখগুলো মুছিয়ে দিচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও, খুবই সাধারণভাবে আমি রাধাষ্টমী পালন করলাম আর সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আই হোপ ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, বাই।